ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য এক দিশাতে কাজ করার জন্য 37 লক্ষ ত্রিপুরাবাসীকে নিয়ে চলব। মানিকবাবু, বিজনবাবু, গৌতমবাবু সহ সবাইকে নিয়ে একসাথে রাজ্যের উন্নতি করব। সোমবার বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট। শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালো বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যবাসী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ রাজ্যে ভোট প্রচারে আগত সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি। ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য এক দিশাতে কাজ করার জন্য 37 লক্ষ ত্রিপুরাবাসীকে নিয়ে চলব। মানিকবাবু, বিজনবাবু, গৌতমবাবু সহ সবাইকে নিয়ে একসাথে রাজ্যের উন্নতি করব। সোমবার বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব। ত্রিপুরা ডিজার্ভ বেটারমেন্টের জন্য এক দিশাতে কাজ করার জন্য 37 লক্ষ ত্রিপুরাবাসীকে নিয়ে চলব। আর আমরা আশা করি জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমার কমিউনিস্ট ভাইদেরকে আমি আহ্বান করব। ওনারা তো ওনাদের সরকারে পিসফুল ইলেকশন করেছে, তার জন্য ধন্যবাদ তো আমি প্রথমেই দিলাম। তারপর যাতে ধন্যবাদের পাত্র থাকে এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে ওনারাও, মানিকবাবু বা গৌতমবাবু বা বিজনবাবু যারাই হন, ওনারও তো সেই 37 লক্ষ ত্রিপুরাবাসীর একজন। সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ, আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে নারা, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য কাউকে না ছাড়া, সবাইকে সাথ নিয়ে একযোগে এক দিশাতে, যখন প্রত্যেকটি মানুষ এক দিশাতে চলে আপনি আপ নতুন কিছু তৈরি হয়। সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসন ও প্রশাসনিক আধিকারিকদেরও ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।